সিবিআই হানা অনুব্রত মণ্ডলের মেয়ের বাড়িতে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে সিবিআই আধিকারিকরা কিন্তু প্রবেশ করেছেন অনুব্রত মণ্ডলের যে কন্যা সুকন্যা মণ্ডল এবং তার নামে যে বিভিন্ন কোম্পানি এবং যে বিভিন্ন জমি এবং রাইস মিল রয়েছে সেগুলি তদন্ত করতে কিন্তু এসেছেন এবং কালকেও আমরা দেখেছি যে কালিকাপুরে যে বাড়ি ছিল সেই বাড়িতে কিন্তু তারা গেছিলেন এবং বিভিন্ন যে জমি কেনা বেচা হয়েছিল সেগুলো কিন্তু সিবিআই আধিকারিকরা দেখেন এবং মনীষ কোটারিকে কিন্তু ডেকে পাঠানো হয় সিবিআই ক্যাম্পে। তারপর কিন্তু সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে কিন্তু তারা রয়েছেন সুকন্যা মণ্ডল অনুব্রত মণ্ডলের বাড়িতে এবং সিবিআই আধিকারিকরা কিন্তু অনুব্রত মণ্ডলের মেয়েকে কিন্তু জিজ্ঞাসা করবে এবং বিভিন্ন যে ব্যাংক নথি এবং জমি সংক্রান্ত যে তথ্য যেটা জমি রেজিস্ট্রি অফিস থেকে পাওয়া গেছিলো সেগুলি নিয়ে কিন্তু জিজ্ঞাসা করা হবে। বীরভূম থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ।